দিতেছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের পেইন সম্পর্কে, পার্টিকুলার আমাদের সাথে যিনি অতিথি আছেন আজকে তার কিন্তু কোমর ব্যথা ছিল এবং সাথে উনি বলেছিলেন পিঠে ব্যথা ছিল, এবং দুটোই এখন অনেক কম। যেখানে উনি আপনার চেম্বারে আসার সময় যেমন একদম হাঁটতেই পারছিলেন না, অফিস স্ক্রিনে কথা হচ্ছিল যে উনি হাঁটতেই পারতেন না, তো সেই ক্ষেত্রে পিঠ ব্যথা এবং কোমর ব্যথা এই দুটোকে অ্যাড্রেস করে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছে? জি, আসলে ডায়াগনোসিস, আপনি এর আগে আপনিও বলছেন যে আমরা বলি যে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। একটা ডাক্তারের চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে তার ডায়াগনোসিস, মানে যদি কোনো রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু ডাক্তার ভালো কোনো চিকিৎসা দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তারপরে চিকিৎসা অপশনগুলো ভিন্ন, পৃথিবীতে বিভিন্ন রকম আপডেটেড ট্রিটমেন্ট আসছে, এগুলো আসলে কিন্তু প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়। রিসার্চ ওয়ার্ক হচ্ছে এক, বিভিন্ন আর্টিকেল আপনার পড়ালেখা করতে হবে নাম্বার ওয়ান, আর নিজেদের থেকেও রিসার্চ করতে হবে। তাহলে একটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে একটা রুগী, মানে যেই রুগীগুলা দীর্ঘমেয়াদী ভুগছে তাদের কি করা যায় বা করণীয় কি, বা আর পাশাপাশি কি কি ডায়াগনোসিস, আরও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, এটা আইডেন্টিফাই করা যায়। তো ওনার ক্ষেত্রে তাই হয়েছে আলহামদুলিল্লাহ, যে উনি PLID এবং স্পন্ডাইলো আর্থ্রাইটিসে ভুগছিল, এক প্রকার আর্থ্রাইটিসে। তো আমরা দুইটা ট্রিটমেন্টই অ্যাট এ টাইমে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে হসপিটালাইজড করে, মূলত PLID-র জন্য হসপিটালাইজড করা, হ্যাঁ হাসপাতালে রাখা। আর কিছু আর্থ্রাইটিসে তেমন কোনো প্রয়োজন হয় না, দীর্ঘমেয়াদে কিছু সাপ্লিমেন্ট খেতে হয়, কিছু নিয়ম কানুন আছে, এক্সারসাইজ আছে, ওগুলো করতে হয়। অল্প সময়ের মধ্যে রিকভার করে গেছেন। আর ওনার প্রবলেমটা কত দিনের ছিল, কত বছরের? ওনার প্রবলেমটা সম্ভবত উনি আরো ভালো বলতে পারবে যে কত দিন ছিল, কিন্তু আমার কাছে যখন আসছে উনি সিভিয়ার একিউট পেইন নিয়ে আসছে, মানে যে পেইনটা হচ্ছে আসলে আনটলারেবল। হ্যাঁ, তো যার কারণে আরেকটা হচ্ছে উনি ট্রিটমেন্টটা আমরা খুব দ্রুত দিতে পেরেছি ওনার ক্ষেত্রে, উনি খুব দ্রুতই ট্রিটমেন্টে চলে আসছে। অনেক সময় রুগী দীর্ঘমেয়াদী ভুগতে থাকে, কিছুদিন ওষুধ খায় আবার চেষ্টা করে, প্রায় রুগীরা বলে স্যার আপাতত কিছু ব্যায়াম বা থেরাপি বা ওষুধ দেন যেভাবে চলতে পারি, তো যাওয়ার কারণে এখন কিন্তু দ্রুত ইম্প্রুভমেন্টটা আসছে। এই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন, জানেন যে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি আমাদের হাসপাতাল DPRC-তে, বিভিন্ন এক্সারসাইজ, আমরা কিছু সাপ্লিমেন্ট অ্যাড করি, মিনারেলস এগুলো অ্যাড করেছি, বিভিন্ন স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো PLID বা আর্থ্রাইটিস রুগীর অনেক ভালো কাজ করে। আর একটা হচ্ছে হসপিটালাইজেশনে, PLID রুগী যখন হসপিটালাইজড আপনি করে দিবেন, এমনিতেই রিল্যাক্স যখন থাকে বা হসপিটালে, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে, ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। রুগী যদি মুভ করে, মানে এসে গিয়ে থেরাপি দেয় বা মুভ করে, আবার আসে জবও করলো বা বাসায় থাকলো বা আসলো গেল, আবার থেরাপিও দিল আবার ওষুধও খেলো, এতে কিন্তু আসলে মানে ভালো কোনো রেজাল্ট আসে না। এটাও একটা স্টাডি ওয়ার্ক আমাদের, মানে স্টাডি ওয়ার্কটা হচ্ছে আপনার এইভাবেই তো রিসার্চ ওয়ার্ক আসবে, ঠিক না? যে PLID রোগীর ক্ষেত্রে এটা করা, মানে এইভাবে করলে রেজাল্টটা ভালো আসে। যারা হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্টটা নিচ্ছে তাদের রেজাল্টটা অনেক ভালো, অনেক, মানে যেটা হচ্ছে আমি বলবো হসপিটালে ভর্তি না হলে চান্স 50-50, আর ভর্তি হলে 90-95% যে সে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনাই থাকে। তো ওনার ক্ষেত্রে তাই হয়েছে। দেখা যায় যে আসা যাওয়া যখন করে যতটুকু ইমপ্রুভমেন্ট হয় আবার ইনজুরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ওটা বেড়ে যায়, যেটা হসপিটালে ভর্তি থাকলে একটা না একটা সুন্দর একটা চিকিৎসা সে পাচ্ছে। কারণ হাসপাতালটা তো আসলে চিকিৎসার জন্যই তৈরি, তো বাসায় কিন্তু একটা রোগী আসলে অত কিছু মেইনটেইন করতে পারে না, তার দ্বারা সম্ভব না, তার পারিবারিক অনেক কাজ থাকতে পারে বা আত্মীয় স্বজন অনেক ব্যাপার থাকতে পারে, যেখানে আসলে একটা রোগী মানে বাসায় শুয়ে থাকবে, শুয়ে এসে এসে থেরাপি নিবে, এটা মানে এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না। তো এই ক্ষেত্রে এই স্পেশালি যারা PLID তাদের হসপিটালাইজড করে চিকিৎসা করাটাই ভালো। আর একটা হচ্ছে অনেকের ধারণা যে ফিজিওথেরাপি চিকিৎসাটা সব জায়গায় একই রকম, বা গেলি এটা একই রকম, বা বাংলাদেশেও যা, আমেরিকাতেও তা, বা অস্ট্রেলিয়াও তা, এটাকে বলে ভ্রান্ত ধারণা। টোটালি ডিফারেন্ট, প্রযুক্তি পদ্ধতিগত পুরা ভিন্ন। আমার ফ্রেন্ড অনেক আছে যারা কানাডা, তার হচ্ছে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট, তারা ওখানে ট্রিটমেন্ট করে, তাদের দেশে প্রোটোকলই ভিন্ন, ঠিক আছে, ট্রিটমেন্ট পদ্ধতি ভিন্ন। সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে আমরা যেটা, যে চিকিৎসা পদ্ধতি ফলো করছি, প্রোটোকল যেটা আমাদের ফলো করা হচ্ছে, যে গাইডলাইন ফলো করা হয়, সেটা কি বিশ্বমানের, আন্তর্জাতিকভাবে মানে আমরা কতটুকু আসলে এগিয়ে আছে এই ক্ষেত্রে? আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের সিলেবাস অনেক বেটার,
মানে আমি আপনি যদি আমেরিকান অ্যাপটা তাদের যে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন তারা যে সিলেবাস তৈরি করেছে আর আমাদের যে বাংলাদেশে যে আমাদের যে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে সিলেবাসটা আমাদের ফার্স্ট সিলেবাস হচ্ছে অ্যাফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা এখন রাজশাহী ইউনিভার্সিটি তারও এটা করছে যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তারও সিলেবাসটা নিয়েছে তো আমি বলবো মানে সাবকন্টিনেন্ট তো দূরের কথা পৃথিবীর যে কোনো দেশ হচ্ছে আমাদের সিলেবাস হাই অ্যান্ড রিচ মানে এই সিলেবাসটা এমনভাবে তৈরি করা যেটা বাংলাদেশে একজন ফিজিওথেরাপি চিকিৎসক মোটামুটি যে কোনো লেভেলের পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিস ম্যানেজমেন্ট সে করতে পারবে তাকে সেভাবেই পড়ানো হয় ডিটেইলস প্রত্যেকটা সাবজেক্ট আছে বেসিক সাবজেক্টগুলো যেটা এমবিবিএস ডাক্তাররাও পড়ে বিডিএস ডাক্তাররাও পড়ে এবং পাশাপাশি স্পেশাল সাবজেক্ট তাদের অতিরিক্ত পড়তে হয় এবং এখানে হচ্ছে আরেকটা হচ্ছে এখানে কিন্তু ক্লিনিক্যাল এক্সপোজার একটু ভিন্ন বাংলাদেশে প্রত্যেকটা ফিজিওথেরাপি ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলুন জি আমি আইরিন পারভিন জি মিরপুর 14 থেকে বলছি জি শুনতে পাচ্ছি বলুন আপনার সমস্যা বলুন হ্যাঁ হ্যাঁ জি আমি হলো আমার হলো আজকে 3 দিন যাবত কোমরে প্রচন্ড ব্যথা আচ্ছা আমি বাথরুমে যে পানি ঢালার সময় আমার কোমরে হঠাৎ করে একটু লাগছিল ব্যথা তখনই আমি আর কি মানে এই যে ব্যথা পাইছি উইটা দাঁড়াইতে পারছি না আর তো 3 দিন যাবত ব্যথা যে আমি প্যারাসিটাম না সরি নাপা খাইছি টাকা এলাম কোনো কোনো কাজ হচ্ছে না তিন তিন দিন মানে তিন বেলা করে তিনটা খাচ্ছি আর কি আপনার কোমর ব্যথা কি পায়ের দিকে যায় কোমরের ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায় না কোমরই আছে এমন ব্যথা লাগতেছে যে মানে উঠা দাঁড়াইতে পারি না বসতে পারতেছি নিয়ে করতে পারতেছি না সারাক্ষণ যে ব্যথা এরকম না বুঝছি ব্যথা আছে উঠা বসা করতে গেলে হচ্ছে আপনার এর আগে কি কোমরে ব্যথা ছিল ওই যে বাথরুমের সমস্যার আগে মানে এই ঘটনার আগে এর আগে কোমরে কি হয়েছে ডান সাইডে না আমার যে আজকে প্রায় এক বছর যাবতই কোমরে একটু যে ডান পাশে ব্যথা হয় হইলে পরে পুরা পা ডান হাতে দিকে পুরাটাই ব্যথা করে আমার একটু ব্যথার ওষুধ টষুধ খাইলে না আবার ভালো হয়ে যায় আর কি আপনি কি করেন কাজ কি আমি এমনি তো বাসায় আমি চাকরি করি প্রচুর হাঁটাহাঁটি কাজ আছে আমার ফিল্ড ওয়ার্ক করতে হয় আচ্ছা আচ্ছা বুঝছি জি ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি আপনি শুনুন ওনার কিন্তু আগে থেকে কোমরের প্রবলেম যেটা উনি বলছিল দীর্ঘমেয়াদি হয়তো 3 দিন ধরে ওটস হয়েছে ডিউ টু ও হয়তো সামনে পানি ঢালতে বা বালতি টান দিতে কিছু এটা কিন্তু আপনি অনেক সময় বলেছিলেন বিভিন্ন পর্বে যে অনেকেই এই কমপ্লেইনটা করে যে হঠাৎ পানি তুলতে যে এটা হয়েছে এটা বেশ কমন এই এই সমস্যাটা কেন হয়ে থাকে এটা কি আগে থেকে এই সমস্যাটা ছিল যেটা হয়তোবা কোইনসিডেন্টালি হয়েছে যে মনে হচ্ছে তার কাছে যে এটা করতে যেই হয়েছে হ্যাঁ এটাও এই যে অনেকে বলে যে আমি শেভ করতে গিয়েছি সামনে ঝুঁকছি বা মুখ ধুইতে যাওয়ার ক্ষেত্রে বা নামাজের ওজুর ক্ষেত্রে বা একটা বালতি টান দিয়েছে তারপর থেকে সেই কোমরে মুখে বালতি থেকে পানি তোলার সময় হয়েছে এটা খুব কমন জিনিস আসে আসলে তা না ওনার এই রোগটা আগে থেকে তৈরি হয়েছিল ওটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা আমরা বলি উসিলা মানে কোন একটা রোগ প্রকাশ পাওয়ার একটা উসিলা যে অমকে ধাক্কা দেওয়ার পরে আমার জ্বর আসছে আসলে ওনার জ্বরটা আগে থেকে তৈরি হয়েছে ওই ধাক্কাটা হচ্ছে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর রোগের ক্ষেত্রে তাই এখন যে কোনো কিছু মানে অনেক শুধু যে রোগ না অন্যান্য ক্ষেত্র কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে তো আপনার আসলে এটা পিএলআইডি বোঝাই যায় আপনার যেহেতু দীর্ঘমেয়াদি আপনি এটা ভুগছেন আপনাকে দ্রুত একটা এমআরআই করে ফেলবেন কোনো একজন বাত ব্যথা চিকিৎসককে দেখে এমআরআই করে অ্যাকর্ডিং টু এমআরআই আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে স্পেশালি ইলেকট্রোথেরাপি বা ডিকম্প্রেশন এবং বিভিন্ন এক্সারসাইজ এগুলো করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবেন আর বর্তমানে আপনি টানা 7 দিন একেবারে রেস্টে থাকবেন কোনো মুভমেন্ট করার দরকার নেই শুয়ে থাকেন আপনাকে আগে যদি কোনো পেইন কিলার কোনো ডাক্তার দিয়ে থাকে সেগুলো আপাতত খেতে পারেন কিছুদিন শুয়ে থাকেন শুয়ে ব্যথায় গরম সেঁক দেন একেবারে রেস্টে থাকেন রেস্টে শুয়ে কিছু এক্সারসাইজ আছে স্পেশালি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য কিছু এক্সারসাইজ এগুলো করতে পারেন ব্রিজিং টাইপের মানে হাঁটু ভাঁজ করে কোমর উঠানো নামানো বা উপর হয়ে শুয়ে
আস্তে আস্তে পা পিছনে উঠানো নামানো এই জাতীয় এবং গরম সেক দেওয়া। আপনি 7 দিন রেস্টে থাকেন, ব্যথার ওষুধ এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500 mg একটা করে খেতে পারেন আর গ্যাস্ট্রিকের ওষুধ সাথে, কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না, কিডনির সমস্যা হতে পারে। আর আপনার একটু মাসেল রিল্যাক্সিং টাইপের যেমন ই টলপেরিসন 50 mg একটা করে দুবেলা 5-6 দিন 10 দিন খেতে পারেন। কিন্তু আপনার এটা যেহেতু দীর্ঘমেয়াদী, এটা ক্রনিক পেইন বলি আমরা, তো আপনার এটাকে এমআরআই করে এটা পারমানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে। আর নিয়ম কানুনগুলো কিন্তু আমরা বলছি নিয়মিত। আর এই যে পানি আপনি বাথরুমে যে কাজ করতে গিয়েছেন এগুলাও সাবধানে করতে হবে, যেমন আপনি যদি ঝর্ণা না থাকে আপনি পানি গায়ে গোসল করার ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের একটা হাই টুল ব্যবহার করতে পারেন, যেটাতে বসে গোসল করতে পারেন, যেন অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে বারবার পানি নেওয়া এগুলো করা যাবে না। সেক্ষেত্রে ঝর্ণা থাকলে ঝর্ণা সেরে গোসল করাটা বেটার, বা একেবারে হাঁটু ভেঙে নিচে বসে আপনি একটা কিছুতে বসে সেই ক্ষেত্রে এই যে এইভাবে কাজ করতে হবে আর কি। মানে অতিরিক্ত মেরুদণ্ডকে সামনে ঝুঁকলেন আবার উঠালেন, সামনে ঝুঁকলেন উঠালেন, এইভাবে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। আর ওজন, আপনার যে জুতা, স্পেশালি মহিলাদের জুতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই জুতার ব্যবহার এখনো কারেকশন হয়নি। আমরা যখন রোগী ভর্তি হয় তখনও দেখি জুতার সমস্যা, যেদিন আসে দেখাতে সেদিনও সমস্যা। এই জুতার মায়া অনেকে ছাড়তে চায় না, মানে জুতো একটা কিনলে সেটা যদি হার্ড হয় বা অনেক টু ফ্ল্যাট, একেবারে অনেক ফ্ল্যাট জুতা পরে অনেকে, আবার অনেক মহিলার আছে হাই হিল পরে, তা তো তারা এই জুতার মায়া ছাড়তে চায় না। এই যার কারণে মোস্ট অফ দ্য মহিলার কোমরের সমস্যা থেকেই যায়, যে ভালো হতে চায় না বা হলে আবার কয়দিন পরে দেখা দেয়। তো জুতার ক্ষেত্রে আমরা বলছি যে সফট সোলে জুতা ব্যবহার করবে। এখন কিন্তু কিছু মহিলাদেরও ডিজাইন করা কিন্তু স্পোর্টসের যে ক্যাটস টাইপের জুতা কিন্তু অ্যাভেলেবেল, যারা জব করে স্পেশালি বাহিরে যায় তারা এই জুতাগুলো ব্যবহার করতে পারে, কারণ তাদের তো প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটা চলা ফেরা করতে হয়। একটু আগে যে দর্শক ফোন করেছিলেন তিনি বলেছেন ওনার নেচার অফ জবটা হচ্ছে অনেক হাঁটাহাঁটি করা, তো ওনার ক্ষেত্রে জুতা খুব ইম্পর্টেন্ট। এখন উনি যদি খুব পাতলা সোলের জুতা ব্যবহার করে বা হাই হিল, তখন কিন্তু ওনার কোমরের সমস্যাটা যাবে না, এটা আরো খারাপ হতে পারে। তো আপনার মনে হয় এইভাবে আপনি করেন ইনশাল্লাহ, ডাক্তার দেখিয়ে একটা এমআরআই করে ফেলেন। আমি এবারে আমাদের অতিথি আসমা আপার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে শুরুতে আপনার সিচুয়েশনটা কেমন ছিল, ওইটাই যদি আমাদের সাথে একটু শেয়ার করেন দর্শকদের সাথে। আমি যখন স্যারের কাছে আসছি অনেক কষ্ট হয়েছে, আসা আমার ধরে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো স্যার যখন আমার পাওয়াটা উঠানো হয়েছে ও স্যার বলছে যে আপনার 1 মাস থাকা লাগবে ভর্তি থাকা। আমি বলছি না স্যার 1 মাস থাকা সম্ভব না। যাই হোক, এখন আমি অনেকটা ভালো, আজকে তো 12তম দিন, হ্যাঁ তাতেই আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। আমি আগে থেকেই ভালো, আরো আগে থেকে, তার মানে অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পেয়েছেন ভর্তি হওয়ার কারণে। আসলে কিছু কিছু ক্ষেত্রে ভর্তি হওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে থাকার একটা প্রবলেম থাকে, যে সাথে কে থাকবে বা যেখানে ভর্তি হওয়া হচ্ছে সেইখানের পরিবেশটা কেমন বা ওইখানের ফ্যাসিলিটিস কি কি আছে। আপনি এখানে যে ভর্তি হয়েছেন কি কি ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়েছেন, মানে আপনার ভর্তি হতে তো কোনো মানে থাকার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না, বা কি ধরনের ফ্যাসিলিটিগুলো এখানে পাচ্ছেন? না স্যারের যাই আছে আমার খুব পছন্দ হয়েছে খুব, আর যারা যারা কাজ করে স্যার নার্স ওই যে থেরাপি দেওয়ার ইয়ে ওরা অনেক ভালো। দিনে কয়বার থেরাপি নিচ্ছেন? তিনবার থেরাপি নিচ্ছেন। এটা কিন্তু একটা ব্যাপার যে যখন সে ভর্তি থাকছে এই যে রেগুলার এবং একটা ইন্টারভেল, একটা রেগুলার একটা ইন্টারভেলে কিন্তু সে ট্রিটমেন্টটা পাচ্ছে, যার ফলে কিন্তু খুব দ্রুত সে আরোগ্য লাভ করছে। আসলে এই ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার ক্ষেত্রে এখনো তো আসলে যদিও এটা টার্শিয়ারি পর্যায়ের ট্রিটমেন্ট বা ফার্স্ট ওয়ার্ল্ডে প্রচুর ব্যবহার হয়, কিন্তু এইগুলা নিয়ে কিন্তু অত রিসার্চ ওয়ার্ক আগে ছিল না। এখন কিন্তু ফিজিওথেরাপি প্রচুর রিসার্চ ওয়ার্ক আসছে। এই যে আপনি বলছেন যে তিনবার এক এক রুগীর ক্ষেত্রে, অনেকের দুইবার বা একবার বা অনেকে 4-5 বার আমরা থেরাপি দিই, এবং কিছু থেরাপি আছে হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন, আবার কিছু থেরাপি আছে রেগুলার 3 বার দেওয়া হয়। কিছু কিছু এটা রুগীও জানে যে কিছু থেরাপি আমরা এক এক সময় এক একটা দিই। তো এই যে ডোজ মেনটেন করা টাইম টু টাইম, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একটা ওষুধ, আপনি যদি একটা গ্যাস্ট্রিকের অ্যান্টি আলসারেন্ট ওষুধ খান তাও তো 2 বেলা খেতে হয়, অনেকটা 1 বেলা খেতে হয়, আবার অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে 5 বারও খেতে হয়, অ্যান্টিভাইরাল 5 বারও আছে, আবার 2 বারও আছে, 3 বারও আছে। তো এই যে ওষুধের যেমন ডোজ আছে, তো তদ্রূপ থেরাপি চিকিৎসাটার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং ডোজ আছে।
যদি সঠিক নিয়ম এবং ডোজ মেইনটেইন করা যায় তাহলে রেজাল্ট আসবে তা আমাদের দেশে দেখা যাচ্ছে এখনো গতানুগতিক থেরাপি দিচ্ছে রোগী যাচ্ছে থেরাপি দিচ্ছে মানে এটা যে নিয়মটা কি আসলে কয়বার দিতে হবে এবং কি দিবে কি থেরাপি দিবে ইট ডিপেন্ডস অন মানে একটা রোগের ক্ষেত্রে যেমন পিএলআইডি এর ক্ষেত্রে সব সব জাতীয় ইকুইপমেন্ট কার্যকর না আমাদের কাছে কিন্তু কয়েক লক্ষ ফিজিওথেরাপিটিক ইকুইপমেন্ট আছে যেটা আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে রোগীদের কিন্তু সব ক্ষেত্রে সব রোগীর সব থেরাপি কার্যকর না তো এইটা একজন যারা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করছে রোগী দেখছে রিসার্চ করছে এবং নিজেদের নিজস্ব রিসার্চ এবং ডাটা কালেকশন করেই আপনাকে ট্রিটমেন্ট দিতে হয় তো যার কারণে রেজাল্টটা অনেক ক্ষেত্রে টু রোগী ভেরি করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভর্তি হলে রেজাল্টটা খুব দ্রুত আসে এবং ইফেক্টিভলি রেজাল্ট হয় রোগী কথা শুনে ভর্তি রোগীরা কিন্তু আমাদের মনিটরে থাকে আমরা সকাল দুপুর রাত সবসময় দেখি কিন্তু বাহিরের রোগীটা এটা সম্ভব না তো রোগীর ভুলটা কিন্তু আমার চোখে পড়ে হ্যাঁ তো ভুল যদি চোখে আমি না দেখাই দিই রোগীকে তাহলে সে কারেকশানে আসবে না আর একটা আউটডোর রোগী আমার তার ভুলটা আমার চোখেও পড়বে না সে কি করে আমি আই ডোন্ট নো সে বাহিরে কি করে বা কোথায় কি করে সবারই আসলে লাইফস্টাইল ডিফারেন্ট একজনের একজনের এক এক রকম তো ওইভাবে আমরা এই জন্যই রোগীগুলা যখন হসপিটালাইজড করি তখন মানে খুব ইফেক্টিভ রেজাল্ট আসে আমাদের সাথে একজন দর্শক আছেন অপেক্ষায় আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দুঃখিত দর্শক লাইনটি সম্ভবত কেটে গেছে আপনি আরেকবার একটু চেষ্টা করুন আমরা বিরতি নিব একটা বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরব আচ্ছা প্রিয় দর্শক এবার নিচ্ছে আমরা ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের